ফোন দিয়ে দেখতে ওইটা কার এখান থেকে দিছি রুহুল 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 কই কইছে ও রুহুল মোবাইল লাগে ট্যাপ মোবাইল কার তুই এখানে ফেলে রাখছো দেখা সমস্যা তো আমি এই জন্য আপনাকে ওই ভাবে ব্যাগটা রেখে দিই না কয়েন না আমি ওইদিকে গেছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগে বলি সব বাইরে তুলে গেছে বুঝতে পারছি সোহেল তোদের এক জায়গা থেকে ইজ্জত নষ্ট করিস না ভাই ভিডিও না লাইভ স্ট্রিমিং হবে আপনারা সবাই মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করুন। অনেক দামি দামি ডিগ্রি এর মতো আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আজকে আমাদের অনুষ্ঠান পর্বের আইটি বিষয়টি হচ্ছে রেজিস্ট্রেশন পর্ব। আমি সবাইকে অনুরোধ করব আমাদের বড় ভাই এক সময়কার পরিচিত বোধ যারা এখনো রেজিস্ট্রেশন করেন।
আবারও এই রেজিস্ট্রেশন পর্বে ব্যবস্থা রাখা হয়েছে। আমাদের অর্থ ইনস্টিটিউটের মিছিলায় রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই তাদেরকে আমি আহ্বান অনুরোধ করছি রেজিস্ট্রেশন পর্বকে সরে নেওয়ার জন্য। গাড়াই গাড়াই ভরে এসেছে আজ ইউনেস্কো ক্যাম্পাস। পুরাতন নতুনের খেলা দেখতে পাচ্ছি আমরা। পুরাতন এবং নতুনদের ভাব বিনিময় দেখে আমি নিজের আজ স্টেজের সামনে থাকতে পারছি না। আমার মনে হচ্ছে আমি পরিবার থেকে জোরে জোরে বলি রে ভাই কোথায় ছিল তুই? আমি সব বড় ভাই দিয়ে উদ্দেশ্যে বলছি, ওইখানকার স্টুডেন্টদের জন্য বলছি, আমরা যারা এখনো ইউনেস্কো প্রাঙ্গণের আনাচে কানাচে স্মৃতির পাতায় হারিয়ে গেছি, আমরা স্মৃতির পাত থেকে দয়া করে একটু উঠে আসি। আমাদের স্মৃতি হাতে হারিয়ে যাওয়ার বিশেষ পর্ব আমাদের এই অনুষ্ঠানের মাঝে রয়েছে। এই সময় আমরা আবারও হারাব। এখন দয়া করে আমরা আবারও আমাদের মঞ্চের সামনে চলে আসি। আমি অনুরোধ করছি পাশ করা সমস্ত গ্রাজুয়েটদের এবং অর্জুন ইনস্টিটিউটে যারা এখনো অধ্যয়নরত আছি তাদেরকে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো মঞ্চের সামনে গ্যাদারিং করার জন্য। আমি আরো অনুরোধ করছি ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স থেকে যারা ছাত্র পাশ করেছে বা অথবা পাশ করেছে তাদের জন্য তাদেরকে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য। আমি গ্রাজুয়েটদের অনুরোধ করব আমাদের অনুষ্ঠান পর্ব সুন্দর করে পরিচালনা করার জন্য আপনারা দয়া করে এখনো যারা স্মৃতির পাতায় হারিয়ে গিয়েছেন এদিকে সেদিকে বিচরণ করছেন তারা দয়া করে মঞ্চে এসে আসন গ্রহণ করুন। আমরা দুই ভাই একসাথে ফেস করতে সময় পার করে গিয়েছি, অনেক স্মৃতি বিজড়িত সময়। আমি জানি না এত কিছু বলার এখন সময় হবে কিনা। আজকে বিকালের সেশনে আপনাদের জন্য অনেক না বলা কথার স্টক রিজার্ভ করে রাখলাম আর কি। বিকালের সন্ধ্যার দিকে ওগুলি উজাড় করে দেব। আশা করি আমাদের আজকের সময়টা অনেক আনন্দে কাটবে। এ বলে এই মুহূর্তে আমি আমার সংক্ষিপ্ত কথাবার্তা এখানে শেষ করছি। ধন্যবাদ দাদা ভাই। আমি এখনো কিন্তু আমার জিয়ার রহমান তেমন কাজে খুঁজে পাইনি। একটি হারানো বিজ্ঞপ্তি আমার জিয়ার রহমান তেমন কাজে একটু উঠবেন। আপনি একটু দেখে নেবেন আমি দুঃখের সাথে বলছি, যদি কোনো ছোট বোন বড় বোন ভাবি বা কেউ স্মৃতি থাকেন ওনার নামটা আজকের জন্য ভুলে যে, কারণ বারবার আপনার নাম উচ্চারণের ফলে আপনি যদি মনে করেন আপনাকেই ডাকা হচ্ছে তাহলে মনে হয় আমরা খুব লজ্জিত বা দুঃখিত হতেই পারি। যদি কারো নাম থেকে থাকে কাইন্ডলি আজকে নামটা মনে রাখবেন না। ভালো
পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আসলে আসলে